আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবক দর্শক যারা দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি শুভ বিকেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি দিনাজপুর অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি জিল্লুর রহমান, সহকারী শিক্ষক, গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিনাজপুর সদর, দিনাজপুর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা বাসায়? হ্যাঁ হ্যাঁ, আশা করছি মহান আল্লাহর রহমতে তোমরা বাসায় আছো এবং সুস্থ আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি, নিরাপদে আছি। দীর্ঘ করোনাকালীন বন্ধের মধ্যেও আমরা এখনও সুস্থ আছি, তার জন্য আবারও শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। এবং এই যে দীর্ঘ মহামারীর কারণে স্কুল কলেজ বন্ধ থাকার ফলে আমাদের পড়ালেখার যে ঘাটতি, সেই ঘাটতিটুকু কিছুটা পুষিয়ে নেওয়ার উদ্দেশ্যে আমাদের অনলাইন স্কুলগুলোর যাত্রা। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমাদের এই ক্লাসগুলো দেখেও দেখে সামান্য হলেও উপকৃত হচ্ছ, তাহলে কিন্তু আমাদের এই পরিশ্রম সার্থক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আর কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর বন্ধুদের প্রাথমিক গণিত বিষয়ে লাইভ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। বন্ধুরা, আশা করি তোমরা আমার ক্লাসের একেবারে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে, তাই না? তাহলে আশা করি ইতিমধ্যে তোমরা তোমাদের খাতা কলম নিয়ে একেবারে প্রস্তুত হয়ে গেছো, আর আমি মাঝে মাঝে যে সকল প্রশ্ন করব আশা করি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, ঠিক আছে বন্ধুরা, তাহলে দেখো তো আমাদের এই যে আশেপাশে চারদিকে বিভিন্ন জিনিসপত্র দেখতে পাচ্ছ, তাই না? এই যে জিনিসপত্রগুলো প্রত্যেকটার একটা দৈর্ঘ্য আছে বা লম্বা আছে, খাটো আছে কোনোটা। এই যে বোর্ডটা দেখছো, এই যে আমার হাতে কলমটা দেখছো, হ্যাঁ, তারপরে এই যে স্কেলটা দেখছো, হ্যাঁ, প্রত্যেকটার একটা দৈর্ঘ্য আছে, তাই না? এই যে লম্বা দিকে এটাকে দৈর্ঘ্য বলে, এই যে খাটোর দিকে প্রান্তকে প্রস্থ বলে। প্রত্যেকটা বস্তুরই কিন্তু এই যে দৈর্ঘ্য প্রস্থ দেখতে পাচ্ছি, তবে কিছু কিছু বস্তু আছে যেগুলো গোলাকৃতির, আমি সেগুলোর কথায় আসছি না। যা হোক শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমার হাতে এর মধ্যে দুটি কলম আছে, এই যে কলম দুটির দৈর্ঘ্য কতটুকু হতে পারে, হুম, সেটি এখন আমি তোমাদের দেখাতে চাচ্ছি। হ্যাঁ, আমি তোমাদের প্রথম কলমটার যদি দৈর্ঘ্য এখান থেকে এতটুকু হয়, দ্বিতীয় কলমটার দৈর্ঘ্য যদি এ পর্যন্ত হয়, তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমরা যা কলম আঁকি নি, আমরা এখানে দৈর্ঘ্যটু কতটুকু সেটি তোমাদের দেখানোর জন্য বলছি। তাহলে এবার যদি আমরা এগুলো মাপি, পরিমাপ করি, হ্যাঁ, আমরা এখানে কি দিয়ে মাপবো? এটা তো অনেক ছোট জিনিস, তাহলে আমরা স্কেল দিয়ে মাপতে পারি, তাই না? দেখা যাচ্ছে যে এই যে স্কেলে এখানে সেন্টিমিটার আছে, তাই না? এখন দেখা যায় এটা কত সেন্টিমিটার হতে পারে। হ্যাঁ, এটা আছে আমাদের চার, প্রায় এটা হলো চার সেমি। এইখানে এটা দেখতে পাচ্ছি একটু চার সেমি থেকে একটু কম, তাই না? তাহলে এটা হলো তিন সেমি। আমরা মিলিমিটার পেলাম, এখানে কত মিলিমিটার পেলাম? 80 মিলিমিটার। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখানে আমরা ছোট দৈর্ঘ্য পরিমাপ করতে গিয়ে দেখা যাচ্ছে সেন্টিমিটার একক পেলাম, মিলিমিটার একক পেলাম, তাহলে দৈর্ঘ্য পরিমাপের বেশ কিছু একক আছে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আমাদের যে পার্ট সেটি হলো দৈর্ঘ্য পরিমাপ, তাহলে আমরা দৈর্ঘ্য পরিমাপ নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে আমাদের পার্ট হলো দৈর্ঘ্য পরিমাপ। তো বন্ধুরা, আমরা দেখলাম যে এই যে দৈর্ঘ্য, ছোট দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেন্টিমিটারের চেয়ে আর মিলিমিটার আরও ছোট, তাই না? এই যে এককগুলো, এই দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার, এই মিটার থেকে আরও ক্ষুদ্রতম একক যেগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা জানলাম। শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে তোমাদেরকে এই যে এককগুলো, এই একক দৈর্ঘ্য পরিমাপ যে একক, ক্ষুদ্র একক, তারপরে মিলিমিটার, সেন্টিমিটার, এই এককগুলোর মধ্যে পারস্পরিক কী সম্পর্ক আছে সেটি একটি কাগজের চার্টের মাধ্যমে তোমাদের দেখানোর জন্য নিয়ে এসেছি। দেখো দেখি শিক্ষার্থী বন্ধুরা, দৈর্ঘ্য পরিমাপের এককগুলোর মধ্যে দেখো 10 মিলিমিটারে
এক সেন্টিমিটার, আবার 100 সেন্টিমিটারে 1 মিটার, এরপরে 1000 মিটারে হচ্ছে 1 কিলোমিটার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই বিষয়গুলো নিয়ে একেবারে ভালো করে আলোচনা করার চেষ্টা করব। তোমরা আশা করি এই আমাদের পাঠ থেকে অনেক কিছুই শিখতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কি পেলাম? প্রথমে আমরা এক কত সেন্টিমিটার, 1 মিটার, আমরা যে স্কেলগুলো দেখলাম সেটাতে দেখো, তোমাদের হাতে নিশ্চয়ই স্কেল রয়েছে, তাই না? স্কেলগুলোতে দেখো, একদিকে সিএম, হ্যাঁ, একদিকে লেখা আছে সিএম, তো সেন্টিমিটার অর্থাৎ ইঞ্চিও লেখা আছে, আর অপর দিকে আছে সিএম অর্থাৎ সেন্টিমিটার, আরেকদিকে আছে ইঞ্চি। দেখো প্রত্যেকটা এই যে সেন্টিমিটার, সেন্টিমিটারের ঘরগুলোর মাঝখান থেকে আরও ছোট ছোট 10টি ঘর আছে, 1 সেন্টিমিটারের ভিতরে আরও 10টি ছোট ছোট ঘর আছে। এই 10টি ছোট ছোট ঘর, এইগুলোই হলো মিলিমিটার। এগুলো কিসের ঘর? মিলিমিটার, তাই না? তাহলে এইগুলো যদি আমরা একটা স্কেলে এখানে আঁকানোর চেষ্টা করি, তাহলে দেখো বন্ধুরা, আমরা এখানে তোমাদের আমি এখানে কয়েকটা দেখাচ্ছি, পুরোটা দেখাচ্ছি না, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই যে 8, 9, 10। শিক্ষার্থী বন্ধুরা, এই যে এখানে এখান থেকে এইটুকু দৈর্ঘ্য হলো সেন্টিমিটার, আর এই যে ছোট ছোট দৈর্ঘ্যগুলো এটি হলো মিলিমিটার। তাহলে আমরা বুঝবো তাহলে কি কোনটা বড়, মিলিমিটার না সেন্টিমিটার? থ্যাংক ইউ। তাহলে আমরা জানি তাহলে হলো সেন্টিমিটার এককটি হলো বড়, মিলিমিটার এককটি হলো ছোট। তাহলে 1 সেন্টিমিটার, সরি, 1 সেন্টিমিটার মিটার সমান কত মিলিমিটার? 10 মিলিমিটার, তাই না? আবার মিলিমিটার থেকে যদি আসি, কত মিলিমিটারে ইয়ে হবে, আবার 1000 মিলিমিটারে সমান হয় 1 মিটার, তাই না? এরপরে আমরা যদি আসি সেন্টিমিটার, কত সেন্টিমিটারে 1 মিটার হয়, তাহলে বলবো 100 সেন্টিমিটারে সমান সমান 1 মিটার। এরপরে আমরা মিটার থেকে যাব কিলোমিটার, সবচেয়ে বড় একক দৈর্ঘ্য পরিমাপের, সেটি কত মিটার হবে? হ্যাঁ, 1000 মিটার সমান হচ্ছে 1 কিলোমিটার। তাহলে বন্ধুরা, এবার আমাকে তোমরা একটু বলো তো, কোন এককটি সবচেয়ে ছোট দৈর্ঘ্য পরিমাপের এখানকার মধ্যে? মিলিমিটার, মিটার না সেন্টিমিটার না কিলোমিটার? হ্যাঁ, সবচেয়ে এখানকার মধ্যে দৈর্ঘ্য পরিমাপ সবচেয়ে ক্ষুদ্র ছোট একক হলো মিলিমিটার, এবং এখানকার মধ্যে সবচেয়ে বড় একক হলো কিলোমিটার, তাই না? তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা দৈর্ঘ্য পরিমাপের একক জানলাম, মিটার, মিলিমিটার, সেন্টিমিটার, এবং বড় দৈর্ঘ্য যদি আমি যদি বলি তোমাদের বাসা থেকে স্কুল কত দূরে, তাহলে তোমরা কী দিয়ে সেই দৈর্ঘ্যটি পরিমাপ করবে, কোন একক ব্যবহার করবে? এই যে স্কেল দিয়ে সেখানে পরিমাপ করা যাবে, সেটাই হলো কিলোমিটার এককে প্রকাশ করতে হবে। যদি খুব কাছে হয় সেক্ষেত্রে মিটারও হতে পারে, হ্যাঁ, তো অনেকেরই 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার এরকম হতে পারে, তাই না বন্ধুরা? আর আমরা একটা কলমের দৈর্ঘ্য, একটা খাতার দৈর্ঘ্য, এগুলো পরিমাপ করার জন্য কী একক ব্যবহার করবো? সেন্টিমিটার ব্যবহার, তাই না? এখানে সেন্টিমিটার, মিলিমিটার এগুলো ব্যবহার করা হয়ে থাকে। তা শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা একটা বিষয়ে জানবো, একটা ই জিনিস জানার চেষ্টা করি যে একজনের দৈর্ঘ্যটা পরিমাপ করি। মনে করো আমাদের এখানে একটি সমস্যা দেওয়া আছে, ধরে নাও কার উচ্চতা, ধরে নাও তোমার উচ্চতা, একজনের নাম লিখলাম রুমা, রুমার উচ্চতা 1 মিটার 40 সেন্টিমিটার,
ঠিক আছে। এখন এটা তাহলে তার মোট উচ্চতা এইটা কত সেন্টিমিটার হবে, ঠিক আছে, কত সেন্টিমিটার হবে? হ্যাঁ, এটি আমরা বের করবো সেন্টিমিটার, এটি বের করতে হবে। রুমার উচ্চতা 1 মিটার 40 সেন্টিমিটার, তার উচ্চতা কত হবে? হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা এটা সেন্টিমিটার এককে আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি জানি, আমরা জানি কি সমাধানে আমরা যদি আসি, আমরা জানি 1 মিটার সমান হলো 100 সেন্টিমিটার। তাহলে এখানে 1 মিটার 40 সেন্টিমিটার, তাহলে কি হবে, আমরা 1 মিটার, অর্থাৎ 1 মিটার বলতে আমরা 100 তো যোগ কত সেন্টিমিটার, 40 সেন্টিমিটার সমান, এটি আমরা এখন কি করব, যোগ করব। তাহলে 400 আর এখানে 4 1, তাহলে 140 সেন্টিমিটার। তাহলে তার উচ্চতা হলো, আমরা সেন্টিমিটারে যদি প্রকাশ করি তাহলে হলো, সেটি হলো 140 সেন্টিমিটার। এটাকে আমরা যদি মিলিমিটারে প্রকাশ করি শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কি হবে বলো দেখি। এই যে 140 সেন্টিমিটার পেলাম, এটা যদি আমরা মিলিমিটার করতে চাই তাহলে কি হবে, তাহলে কত মিলিমিটার 1 সেন্টিমিটার? হ্যাঁ, 10 মিলিমিটার 1 সেন্টিমিটার। তাহলে এটিকে আবার 10 দিয়ে আমরা গুণ করব, তাই না, 140 গুণ 10, এটি আমরা পাবো মিলিমিটার। এটি আমরা গুণ করলে 14 1 14 আর 1 0 1 1 0, আমি সংক্ষেপে বললাম, তাহলে হলো মিলিমিটারে প্রকাশ করতে গেলে এটা আমরা 14 1400 মিলিমিটার পাবো। ঠিক আছে, আমরা এতদূর করার দরকার নেই, এটি জাস্ট আমি বোঝানোর জন্য তোমাদেরকে বললাম। তাহলে বন্ধুরা, এরপরে আমরা দেখি 1 সেন্টিমিটার সমান আমরা জানি 10 মিলিমিটার, আর তাহলে সেক্ষেত্রে যদি আমি বলি 5 সেন্টিমিটার কত মিলিমিটার হবে, হ্যাঁ 5 সেন্টিমিটার, তাহলে 5 10 50 মিলিমিটার, তাই না? তো বন্ধুরা, এরপরে আমরা একটা কাজ করি, হ্যাঁ খালি ঘর পূরণ আছে তোমাদের পাঠ্য বইয়ের 97 পৃষ্ঠা, তোমরা খুলে দেখতে পারো, সেখানে যেগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম তার মধ্যে দেখো, 1 নম্বর শূন্যস্থান পূরণ 15 সেন্টিমিটার সেমি, সংক্ষেপে আমি লিখলাম, সমান এখানে কত মিলিমিটার আছে, হ্যাঁ মিমি সংক্ষেপে লিখলাম, 15 সেন্টিমিটার কত মিলিমিটার হবে। আমরা জানি 1 সেন্টিমিটার সমান কত মিলিমিটার, 10 সেন্টিমিটার, তাই না? তাহলে এখানে 15 মিলিমিটার আমরা এদিকে গুণ করে সরাসরি উত্তরটা বের করি, তাহলে 15-র সাথে আমরা 10 গুণ করতে হবে, তাই না, 15 1 15, আর পরে 0 100 50, তাই না, 100 50 মিলিমিটার। ঠিক আছে, তোমরা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু এই যে গাণিতিক সমস্যাগুলো এখানে যেগুলো আছে সেগুলো তোমরা কিন্তু দ্রুত সমাধান করার চেষ্টা করো। হ্যাঁ, এরপরে দেখো 2 নম্বর আছে, 29 সেন্টিমিটার 29 সেমি সমান কি বলছে, কত মিলিমিটার হবে। আমি এখানে সংক্ষেপে লিখলাম, 29 সেন্টিমিটার সমান কত মিলিমিটার। এই একই সমস্যা, আমরা জানি 1 মিলিমিটার সমান সমান মানে 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, তাহলে 29 সেন্টিমিটার সমান, তো 29 গুণন 10, 29 গুণ হলো 10, তাহলে এই 0 0 1 0 9 1 9 2 1 2, তাহলে উত্তর হলো 290 মিলিমিটার, তাই না? এরপরে 3 নম্বর দেখো, তোমাদের কি আমার উত্তরের সাথে সঠিক হয়েছে, গুড, তার জন্য থ্যাংক ইউ। 3 নম্বর দেখো তো, 59 সেন্টিমিটার সেমি 6 মিলিমিটার, আমি সংক্ষেপে লিখছি, সমান কত মিলিমিটার। হ্যাঁ, এটি তোমরা একটু চেষ্টা করো দেখি বন্ধুরা কত হবে, 59 মিলিমিটার আর 6
59 সেমি আর হলো 6 মিলিমিটার। 59 সেমিকে আগে মিলিমিটার ক্রস করতে হবে, তাহলে 59 গুণ হলো 10 সমান আছে 590, আর যোগ হবে কত কত মিলিমিটার আছে সেটি যোগ হবে, যোগ হলো 6, তাহলে 596 মিলিমিটার, তাই না? এরপরে 4 নম্বর দেখো, 4 নম্বর লেখা আছে 5 মিটার সমান কত সেন্টিমিটার। তোমরা করার চেষ্টা করো, 5 মিটার সমান কি বের করতে হবে, সেন্টিমিটার কত সেমি। আমরা জানি 1 মিটার সমান কত সেন্টিমিটার, একটু আগে কিন্তু আমরা পড়েছি 1 মিটার সমান কত সেন্টিমিটার, 100 সেন্টিমিটার। তাহলে 5 মিটার সমান কত হবে, 5 গুণ 100 তো সমান 5×500, হ্যাঁ, তাহলে এখানে উত্তর হলো 500 সেন্টিমিটার, তাই না? তোমাদের কি ঠিক হয়েছে না? গুড। এরপরে আমি যাই 6 5 নম্বরে। 5 নম্বর কী সমস্যায় কী আছে দেখি, 7 মিটার 50 সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার। তোমরা একটু ট্রাই করো, 7 মিটার 50 সেন্টিমিটার, হ্যাঁ, সমান কত হলো বের করতে হচ্ছে কত সেন্টিমিটার, হ্যাঁ সেমি। তাহলে 7 মিটার আমরা জানি 1 মিটার সমান কত সেন্টিমিটার, 100, তাহলে 7 মিটারে কত সেন্টিমিটার হবে, 7 গুণ 100 700, 700 আর যোগ 50, তাহলে কত হবে, 750। আমি একটু সংক্ষেপে করলাম, তোমরা কি বুঝতে পেরেছো? গুড। এরপরে আমি আর একটি সমস্যার সমাধান করে দিই, 6 নম্বরটি তোমরা দেখো, 6 নম্বর তোমরা কি 6 নম্বরটা করার চেষ্টা করো দেখি, 6 নম্বর কী আছে। 7 কিলোমিটার 350 মিটার সমান কত মিটার, 7 কিমি 350 মিটার সমান কত মিটার, হ্যাঁ। তাহলে আমরা জানি 1 কিলোমিটার সমান কত মিটার, 1000 মিটার, তাহলে 7 কিলোমিটার সমান কত কিলোমিটার হবে, 7 গুণ 1000 সমান হলো 7000, আর এখানে আছে 350, তাহলে এটি যোগ করলাম, তাহলে 7350, তাই না? এখানে উত্তর হলো 7350 মিটার। ঠিক হয়েছে না তোমরা আমাদের উত্তর সাথে? গুড। অনেক অনেক ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা। আসলে আমাদের এই অনলাইন ক্লাসে অনেক দীর্ঘ আলোচনা করা আসলে সম্ভব নয়, তাই এই সময় আমরা যেটুকু আলোচনা করলাম আশা করি তোমরা এই আলোচনা থেকে উপকৃত হয়েছে, এবং বাকি যে সমস্যাগুলো আছে সেগুলো তোমরা বাসায় সমাধান করে নিবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেই বিষয় সম্পর্কে তোমাদের কাছে এবার জানতে চাই। আচ্ছা, দৈর্ঘ্য ছোট দৈর্ঘ্য পরিমাপের জন্য আমরা কোন কোন একক ব্যবহার করি বলো, সেন্টিমিটার মিলিমিটার, তাই না? আচ্ছা, আমরা বড় দৈর্ঘ্য মিলিমিটার দৈর্ঘ্য পরিমাপের জন্য, অর্থাৎ বাসা থেকে স্কুলের দূরত্ব, বাসা থেকে শহরের দূরত্ব, অন্য অন্য ডিস্ট্রিক্টের দূরত্ব, এগুলো পরিমাপের জন্য কোন একক ব্যবহার করি দৈর্ঘ্য পরিমাপের, কিলোমিটার। থ্যাংক ইউ। তাহলে এবার আমার একটা প্রশ্ন বলো তো, 1 কিলোমিটার সমান কত মিটার, 1000 মিটার। থ্যাংক ইউ, গুড। এরপরে বলো, 1 সেন্টিমিটার সমান কত মিলিমিটার, 10 মিলিমিটার। গুড। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে তোমাদের আমি বাড়ির কাজ দিতে চাই, তোমরা বাড়ির কাজটি দ্রুত তুলে নেবে এবং আমাকে পাঠিয়ে দেবে, আমি তোমাদের বাড়ির কাজগুলো মূল্যায়ন করে পাঠিয়ে দেবো। শিক্ষার্থী বন্ধুরা দেখো, তোমরা স্ক্রিনশট নিয়েও নিতে পারো, খুব সহজ বাড়ির কাজ দিয়েছি। 1 নম্বর 1 মিটার সমান কত মিলিমিটার, 2 নম্বর 5 মিটার 100 মিটার সমান সমান কত, সরি 2 নম্বর আছে 5 মিটার 100 মিটার, সরি এখানে 5 মিটার, এখানে 5 কিলোমিটার হবে, সরি দেখো 2 নম্বর 5 কিলোমিটার 100 মিটার সমান কত সেন্টিমিটার, ঠিক আছে? এই দুটি কাজ বাড়ির কাজ তোমরা করে আমাকে পাঠিয়ে দিবে, আর তোমরা বাসায় থাকবে, নিরাপদে থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, পিতামাতার কথা মেনে চলবে এবং নিয়মিত ক্লাসগুলো দেখবে। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।